1730 কোটি টাকা ব্যয়ে গ্রাম আদালত সহ 9টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি ECNEC। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ECNEC সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী ও ECNEC-এর চেয়ারপারসন শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেছেন। অনুমোদিত প্রকল্পের অর্থের মধ্যে সরকারি অর্থায়ন 633 কোটি 52 লাখ টাকা এবং বৈদেশিক অর্থায়নে 1095 কোটি 42 লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়নে খরচ হবে 1 কোটি 44 লাখ টাকা। সভা শেষে বৈঠকের বিষয়ে ব্রিফিং করেন পরিকল্পনা কমিশনের ভাইস চেয়ারম্যান ও পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। এক হাজার 730 কোটি টাকা ব্যয়ে গ্রাম আদালত সহ 9টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি ECNEC। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ECNEC সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী ও ECNEC-এর চেয়ারপারসন শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেছেন। অনুমোদিত প্রকল্পের অর্থের মধ্যে সরকারি অর্থায়ন 633 কোটি 52 লাখ টাকা এবং বৈদেশিক অর্থায়নে 1095 কোটি 42 লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়নে খরচ হবে 1 কোটি 44 লাখ টাকা। সভা শেষে বৈঠকের বিষয়ে ব্রিফিং করেন পরিকল্পনা কমিশনের ভাইস চেয়ারম্যান ও পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। এক হাজার 730 কোটি টাকা ব্যয়ে গ্রাম আদালত সহ 9টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি ECNEC। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ECNEC সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী ও ECNEC-এর চেয়ারপারসন শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেছেন। অনুমোদিত প্রকল্পের অর্থের মধ্যে সরকারি অর্থায়ন 633 কোটি 52 লাখ টাকা এবং বৈদেশিক অর্থায়নে 1095 কোটি 42 লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়নে খরচ হবে 1 কোটি 44 লাখ টাকা। সভা শেষে বৈঠকের বিষয়ে ব্রিফিং করেন পরিকল্পনা কমিশনের ভাইস চেয়ারম্যান ও পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। এক হাজার 730 কোটি টাকা ব্যয়ে গ্রাম আদালত সহ 9টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি ECNEC। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ECNEC সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী ও ECNEC-এর চেয়ারপারসন শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেছেন। অনুমোদিত প্রকল্পের অর্থের মধ্যে সরকারি অর্থায়ন 633 কোটি 52 লাখ টাকা এবং বৈদেশিক অর্থায়নে 1095 কোটি 42 লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়নে খরচ হবে 1 কোটি 44 লাখ টাকা। সভা শেষে বৈঠকের বিষয়ে ব্রিফিং করেন পরিকল্পনা কমিশনের ভাইস চেয়ারম্যান ও পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। এক হাজার 730 কোটি টাকা ব্যয়ে গ্রাম আদালত সহ 9টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি ECNEC। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ECNEC সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী ও ECNEC-এর চেয়ারপারসন শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেছেন। অনুমোদিত প্রকল্পের অর্থের মধ্যে সরকারি অর্থায়ন 633 কোটি 52 লাখ টাকা এবং বৈদেশিক অর্থায়নে 1095 কোটি 42 লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়নে খরচ হবে 1 কোটি 44 লাখ টাকা। সভা শেষে বৈঠকের বিষয়ে ব্রিফিং করেন পরিকল্পনা কমিশনের ভাইস চেয়ারম্যান ও পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।